বন্ধ করে কাঁদা। স্যার ওই পাশে তো কাজ করতে বুঝতে পারেন শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ শুরু করছি আজকে আমাদের প্রশ্ন লাইভ আসলো। আজকে ইনশাআল্লাহ আমরা কিছু দার্স হবে, তারপর ইনশাআল্লাহ প্রশ্নোত্তর হবে। প্রথমে ধারাবাহিক দার্স ট্রেনে আনবো। আমরা গতকাল আলোচনা করছিলাম আদম এবং নূহের পরে আদম আলাইহিসসালাম থেকে নূহ পর্যন্ত রাসূলের সালাতে আলোচনা হচ্ছিল। তো আদম আলাইহিসসালামের পরে আমরা বলেছি বিশুদ্ধ মতে প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিসসালাম, কারণ বিভিন্ন হাদিসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিস বিশেষ করে কিয়ামতের মাঠে যে ইয়া হবে সবাই দৌড়াবে, তখন আর রাসূল এবং নবীর মধ্যে আমরা ইতিমধ্যে ইতিপূর্বে পার্থক্য করেছি। সেই হিসাবে প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিসসালাম, তার সন্তানরা শুধু বাকি ছিল আর কেউ বাকি ছিল না, একমাত্র তার সন্তানরাই শুধুমাত্র বাকি ছিল আর কেউ বাকি ছিল না। তার সন্তানরাই সারা দুনিয়া এখন দ্বিতীয় নূহ, দ্বিতীয় মনু, তার দ্বারাই সারা দুনিয়া এখন আবাদ হয়েছে তার সন্তানদের দ্বারাই। তারা কেউ হাম, কেউ সাম, কেউ ইয়াফিস, এবার প্রত্যেকে হাম সাম ইয়াফিস এদের বংশধর কেউ না কেউ, অর্থাৎ হয় আমরা কেউ হামের বংশধর না সামের বংশধর ইয়াফিসের বংশধর না হয় শঙ্কর, অর্থাৎ বিভিন্ন রকম মিল হয়ে সেটা হয়েছে। আমরা গত পরে উল্লেখ করেছিলাম যে আর্যরা তারা তাদের রক্তের পবিত্রতা, রক্তের যে স্বচ্ছতা রক্ষার জন্য সাধারণত নিজের গোত্রের বাইরে বা আর্য ছাড়া কোথাও বিয়ে বসে না, বিয়ে করে না। আরেকটি গোষ্ঠী আছে ইসলামের গোষ্ঠী আছে যাদের বলা হয় ইহুদি, তারাও আবার এটাকে রক্ষা করে চলে বেশিরভাগ জায়গাতেই। কিন্তু সাধারণভাবে বেশিরভাগ মানুষই এটা রক্ষা করে চলে না। তো এদের মধ্যে আমরা গত উল্লেখ করেছিলাম যে ইয়াফিসের বংশধরদের মধ্যে আটজন আছে, ইয়াফিসের বংশধরদের মধ্যে আরও আছে তুর্কিরা, এবং তাদের মধ্যে বংশধরদের মধ্যে আরও আছে সিন বা কুরিয়ান বা যারা এই সাদা চামড়া যারা সারা দুনিয়াতে আছে বা ইয়াফিসের বংশধর সব। তো এদের মধ্যে ভারতবর্ষ যখন আসছে এদের মধ্যে আর হাম এবং সাম একসাথে হয়ে গেছে, এখানে আর সেই বংশীয় সেই বর্ণ বা তথাকথিত রঙের যে পার্থক্য এটা করা হয়নি, সাদা কালো সব রঙ এখানে একসাথে হয়ে গেছে। নূহ আলাইহিসসালামের তিন সন্তান ছিলেন হাম সাম ইয়াফিস। হাম অর্থ হচ্ছে কালো, আফ্রিকান যারা আছে তারা সবাই হামের বংশধর। হামের মধ্যে একটা গোষ্ঠী আছে সুদান, এরা হচ্ছে ভারতবর্ষীয় যারা আছে কালো, তাদের একেবারে সরাসরি দুই ভাই ছিল এদের, বকরির বকরির বিন সাম বিন নূহ, ওনার দুই সন্তান ছিল, একজন হচ্ছে সিন একজন হচ্ছে হিন, আর তিন সন্তান ছিল হিন সিন আর একজন হচ্ছে সুদ। তো সুদ আর সুদান ওখানে অবস্থান নিয়েছিলেন, আর হিন এবং সিন হিন্দুস্তানে চলে এসেছিলেন, হিন্দ এলাকায় বসবাস করছেন একজন, একজন বলছে একজন সিন্ধ এলাকায়, কেউ কেউ বলছেন না তিন ভাই চার ভাই ছিলেন, একজন সিন্ধ ছিলেন আরেকজন কেরমা একজন হিন, চারজন ছিল এই তিনজন, আরেকজন হচ্ছেন যিনি সুদ যিনি সুদানে বসবাস করেছেন। এদের মধ্যে একদিকে মিল পাওয়া যায় সেটা হচ্ছে কাপড়ে, তাদের মধ্যে মিল পাওয়া যায় তারা এই মিলের মধ্যে ছিলেন। এর বাইরে দেখ যদি আফ্রিকান পুরো এলাকাটা হাওয়ের বংশধর, ইউরোপের পুরো এলাকাটাই ইয়াবসের বংশধর, সামের বংশধর চারটা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যদি বিভিন্ন এলাকার নবী রাসূলদের নাম বলতো তাহলে সবাই বলতো যে আজমির ও আরবি, আজমি কথা বলতেছে আজমিদের কথা বলতেছে আরবদের, আর নবী হচ্ছেন আরবি। এদের আল্লাহ তাআলা কোরআনে এটা বারবার উল্লেখ করেছেন যে তোমাদের কাছে ফিহি যিকরুকুম, তোমাদের কথা উল্লেখ করছি হে আরবরা,
কারণ এরা প্রথম তো আরবরাই এই কোরআন দ্বারা মুখাতাব, আরবরাই তো উদ্দেশ্য। তো আরবদের কাছে যদি কোনো ভারতবর্ষীয় বা আফ্রিকান বা কোনো অন্য এলাকার লোকের কথা বলা হতো, তখন তারা বলতো আমাদের জন্য এটা নাজিল হয়নি। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে শুধুমাত্র কোরআনের মধ্যে শুধুমাত্র আরবরা যেহেতু সামের বংশধর, সেহেতু তাদের নবীদের কথাই বেশি উল্লেখ করেছে, অন্য নবীদের কথা উল্লেখ করেনি। তো আমরা বিশ্বাস করি এটা আল্লাহ তাআলা প্রতি জাতিতে নবী পাঠিয়েছে। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য হেদায়াতকারী রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেছে যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতিতে তিনি মুনজির পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন কোরআনে কারিমে যে ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা, রাসূল না প্রেরণ করে আমরা কাউকে শাস্তি দেই না। তাহলে আল্লাহ কেন উল্লেখ করলেন শুধু আরবিয়ান নবীদের, এটা আমরা বুঝতে পারলাম। যেহেতু কোরআনে কারিমে প্রথম যারা তাদের সামনে নেওয়া হবে তারা হচ্ছে আরবিয়ান, এরা তাদের নবীদের উল্লেখ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা পূর্ব ধ্বংসপ্রাপ্ত আরবদের মধ্যে যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের কথা উল্লেখ করেছেন। নূহের বংশধরদের মধ্যে সামের বংশধরদের বিখ্যাত ছিলেন দুটি গোত্র, একটি হচ্ছেন সালেহ, একটা হচ্ছে হুদ, একটি হুদ একটা সালেহ। তো হুদ এই বংশ এবং আদ বংশ বলা হয় এদেরকে। আদ নবীর কাছে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতুসসালামকে নবী হিসাবে পাঠিয়েছেন। তো আদের বংশধররা তিন মূর্তির আবাদত করত, তাদের মধ্যে তিন মূর্তি ছিল। তো এই তিন মূর্তির আবাদত করত, হুদ আলাইহিস সালাতুসসালাম গিয়ে তাদেরকে নিষেধ করলেন, বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে কওম আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো আর কোনো ইলাহ নেই। এই আদের বংশধর আমার দেশে এখনো বলা আদিকাল, এটা আদ শব্দ থেকে আসছে প্রাচীনকাল বোঝানোর জন্য, যে তোমরা প্রাচীন ছিল। আর ওদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে তারা অত্যন্ত লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, কোথাও এই যুগের কোথাও এদের মতো আল্লাহ কাউকে সৃষ্টি করেন, এত বড় করেন। যখন এদেরকে ধ্বংস করে আল্লাহ তাদের বলেছেন কাআন্নাহুম আজাজু নখলিল খাওয়িয়া, তারা যেন খেজুর গাছের গুড়ি, এক একটা বিরাট গাছের খেজুর গাছে পড়ে আছে। বর্তমানে তাদের কিছু মন্ত্রাংশ অবশেষ পাওয়া গেছে, সেই জায়গায় দেখা গেছে তারা আসলেই খুব বড় বড় সাইজের লোক ছিল। এরা কোথায় ছিলেন? এরা ছিলেন ইয়েমেন এবং সৌদি আরব মাঝখানে বিরাট মরু প্রান্ত আছে, এটাকে এখন নাম রুবুল খান খানি, রুবুল খান মন খানি, এক চতুর্থাংশ, এক চতুর্থাংশ রুবুল আল খালি খালি এক চতুর্থাংশ, এটা বলা হয় আর কি। আরবিতে কোরআনে কারিমের নাম হচ্ছে এটা আল আহকাফ, আল আহকাফ ইজ আনজার কওমুহু বিল আহকাফ, ইজ আনজার কওমুহু বিল আহকাফ, আহকাফ সূরা আহকাফের ইনাম হুসাইন ইনাম সূরা আহকাফ। ওই জায়গাতে আল্লাহ তাআলা তাদের এই বসত দিয়েছে, বিরাট করে তারা সব কিছু বানিয়েছে সেখানে, এমনকি তার হেজুনের জীবেলা বিহুতা পাহাড় ছিল, পর্বত ছিল, এগুলি এমন সুন্দর ঘর বানিয়েছে এখন পর্যন্ত কেউ সেরকম ঘর বানাতে পারেনি। মানে এত সুন্দর করে তারা আর্ট করতো, বানাতো, চিত্র করতো, বাড়িঘর করতো, এই জন্য এক আল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে যে ক্ষমতা দিয়েছেন পুরোপুরি সভ্যতার চরম উৎকর্ষতে স্থাপন করেছে, কিন্তু তারা একমাত্র আল্লাহকে এবাদত করতে অস্বীকার করেছে। তাদের মধ্যে আল্লাহ তাআলা নূহ হুদ আলাইহিস সালামকে পাঠালেন। হুদ আলাইহিস সালাম তাদের অনেক চেষ্টা করলেন তাদেরকে দাওয়াতের দিকে নিয়ে আসতে, কিন্তু তারা বলল ইয়াহুদু মা জিতনা বিমাইয়্যিনা ওমা নাহনু বিতারিকি আলিয়াতিনা আন কওলিকা ওমা নাহনু লাকা মুমিনিন। হুদ, আপনি তো কোনো প্রমাণ নিয়ে আসলেন না, প্রমাণ নিয়ে আসলেন না, আপনার কথা অনুসারে আমরা আমাদের ইলা ছেড়ে দেব, আমরা আপনার ইমান আনবো না, ঠিক আছে। হুদ আলাইহিস সালাম বললেন যে দেখো হে কওম, আমি আমি শুধু ওইটাই তোমাদেরকে আহ্বান জানাচ্ছি যেটা থেকে আল্লাহ আমাকে আহ্বান করতে বলেছে। ওমা উরিদু ইল্লা ইসলাম মাস্তাতা, যতটুকু পারি আমি ইসলাম চিন্তা করতেছি, তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে তোমরা যা পাবে, না তোমাদের বাধা আসবে। আর মনে রাখো তোমরা সবাই মনে রাখো সবাই মিলে আমাকে যদি কোনো আক্রমণ করতে চাও ফাঁকিদু নিজামি সুমলা তুমি, সবাই মিলে আমাকে মারতে চাই মারতে পারবে না, এটাই তো লজিক নিদর্শন যে আমাকে তোমরা কিছুই করতে পারবে না, এটাই প্রমাণ যে আমি একা মানুষ, অথচ তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে কিছু করতে পারো, এটা প্রমাণ করে যে আমি আল্লাহ রাসূল এবং নবী। তো তোমরা আমার বিরুদ্ধে কিছুই না করতে পারাটাই এটা দলিল হচ্ছে যে তোমরা আমার কাছে, তো আমি আল্লাহ নবী রাসূল। তারা বলল যে না আমরা এই করবো সেই করবো, তিনি বললেন যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি কিছুই করতে পারবো।
তারপর তারা ইমান আনলো না, আনার কারণে আল্লাহ তাআলা তার নবী হুদকে তিনি বললেন যে সাত দিন সাত রাত্রি তাদের উপর বিপদ হবে, অপেক্ষা কর। ঘূর্ণিঝড় এত জোরে ঘূর্ণিঝড় হয়েছে, এটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন যখনই ঘূর্ণিঝড় তো হবে, তিনি বলতেন আহলাকা রুআদ বিদ্যুগুল বিদ্যুগুল, অর্থাৎ একজন বাতাস সেটা দিয়ে আল্লাহ তাআলা আহাদকে ধ্বংস করেছে। এত জোরে বাতাস ছিল যে তাদের কিছুই আর থাকে নাই। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন যে তিলকা বুয়ুতুম খাওয়িয়াতুন বিমাযালাম, জুলুমের কারণে তার বাড়িঘর সব বাড়িঘর সব জুলুমের কারণে আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিলেন। এমনকি আল্লাহ তাআলা বলছেন ফা আসবাহু লা ইয়ারা ইল্লা মাসাকিনা, সব সাত দিন আট দিন পরে যখন দেখলো দেখলো যে শুধু খালি জায়গা পড়ে আছে, ঘর ঘর উল্টে উল্টা পড়ে আছে, কিছু নাই, মানুষরা সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে মক্কা দিকে চলে যান, তিনি তার সাথী যারা ছিল ইমানদারদের নিয়ে মক্কা দিকে চলে আসেন। এ হচ্ছে ঘটনা যে কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে এরপরে আল্লাহ তাআলা এদের মধ্যে থেকে হুদের বাকি যারা ছিল তাদের বংশধর বাড়িয়ে দিলেন। তারা মদিনা থেকে 200 কিলোমিটার দূরে একটা জায়গা ছিল, সেখানে তারা আসে অবস্থান করে, নাম ছিল মাদায়েন সালেহ, মাদায়েন সালেহ বলে এটাকে, এখন বর্তমানে এটা মাদায়েন সালেহ বলে। মুসলাসলার মাদায়েন ওটা না, ওটা মাদিয়ান, মাদিয়ান মাদায়েন বলে বলেছে, মাদায়েন বলে ভুল বলে, ওটা মাদিয়ান। আর মাদায়েন সালেহ অর্থ হলো যেখানে সালেহ আলসালের মসজিদ ছিল, তো ওইটা ছিল ইয়েমেনের দিকে, আইটা ছিল উঠে দিকে, তো এদিকে এটা সামনের দিকে, এদিকে 200 কিলোমিটার ধরে তারা বসতি স্থাপনগুলো, সেই বসতি স্থাপনের এলাকাটা এখনো আছে, মানুষ মাঝে মাঝে গিয়ে দেখে। আমি অবশ্য কখনো যাইনি, কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে তোমরা যেখানে আজাব হয় সেখানে যেও না, যদি ঢুকতেই হয় কেমন হাঁটি করে ঢুকবে, আমার তো প্রয়োজন পড়ে না যে আমি ঢুকিনি। যারা ঢুকেছে তারা বলেছে যে তারাও এত সুন্দর বাড়িঘর তারা বানিয়েছিল, তারা মনে করেছিল যে আল্লাহ তাআলা কোরআন কারীম তাদের সম্পর্কে বলেছেন যে তোমরা যেন চিরস্থায়ী হন, তাহলে ওই যে বাতাস্তুম যার বাড়ি, তো এটা আদ, আর এদেরকে বলা আদিসানি, আদিসানি আদিসানি এদেরকে বলা আদিসান, আদিসানি তৃতীয় আদ, কারণ ওরা ওদের মতোই শক্তিশালী ছিল, এত বড় ছিল দ্বিতীয় আদ বলা হয়, কারণ ওদের বংশধর বাকি অংশে যেত। এদেরকে এরা কি করেছে চাইল যে হ্যাঁ আমাদের জন্য কি করুন নিজস্ব নিয়ে আসুন, হে সালে মা জিতালেন বইয়ে সালে আপনি কোনো প্রমাণ আনলেন না, তাহলে হাজিরা ফাতুর লেখো তাই উঁট বের করে দিলেন পাহাড় থেকে একটা উঁট বের, শুধু বেরই করে উঁট বেরের বাচ্চা দিল। এখন অবশ্য দুই রকম, একটা হচ্ছে ওদের এখানে পানির খুব সংকট ছিল, মরুভূমির এলাকা, ওরা কষ্ট করে পানি উঠেত, একদিন এই বাচ্চার মা পানি সব খেত, আর একদিনের পানি সবাই ভাগ করে খেত, এরা বোঝাইতো মহা বিপদ দিন, কিন্তু একটা লাভও আছে, লাভ হচ্ছে এটা উঠে না দুধ এত হইতো সবাই দুধ খেতে পারে, কিন্তু সাহেব সে ছিল আল্লাহ তার নাম দিয়েছে ইদিন বয়স আশক, তাদের মধ্যে সবচেয়ে হতভাগ আছে দুর্ভাগ্য, সে লাভ দিয়ে ওঠে বলে যে আমি ব্যবস্থা করছি কি বলে আমি এটাকে হত্যা করে সালাম বারবার বলছেন লাগ মাহাজার মুখে সামান্যতম গুলো দিয়ে যদি হাত দিও না বাচ্চা লাভ দিও তাহলে তোমরা কিন্তু শেষ হয়ে যাবে, তোমরা সে নিঃশেষের আজাব আসবে তোমাদের, কিন্তু তারা কি করলো ওঠেন ওঠেন হত্যা জবাই করে ফেললো রাজা মাকু খান জবে করে দেওয়ার পরে
তখন আজাব আসলো, প্রথম দিনেই তাদের শরীর পরিবর্তন হতে আরম্ভ করলো, দ্বিতীয় দিন আটু পরিবর্তন হলো, তৃতীয় দিন আল্লাহর পক্ষ থেকে চিৎকার হলো, চিৎকার সব শেষ একদম শেষ হয়ে গেল, বাতাস কোনো বর্ণনা আসছে বাতাস আসছে, দুটি শুধু বাতাস আসছে চিৎকার হচ্ছে, এদের আর কেউ বাকি রইল না, একেবারে সব কাল্লাম তাহলে মিলামস কাল্লাম তাহলে মিলামস, গতদিন যেমন ছিল না মাঝখানে হয়েছিল আবার যেন নতুন করে নাই এরকম হয়ে গেল। সালে আসসালাত ও সালাম তার সাথী যারা ইমান আল্লাহ তালা তাদেরকে নিয়ে মক্কাতে চলে আসেন, মক্কা তারা বেঁচে গেল, মক্কাতে আসল তারা বেঁচে গেল, তো মক্কাতে আসল তারা বেঁচে গেল, এই মধ্যে মক্কাতে তারা বসবাস করেছে, কিন্তু এদের আর কোনোদিন সন্তান হয়নি, মানে এরা এখানে শেষ হয়ে গেছে, কারণ আরবের দুই পাশে দুইটা সিল উল্লেখ করেন, একটা মক্কার দক্ষিণ পাশে একটা মক্কার উত্তর পাশে, দুইটার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা আদম নূহ আলাইহিস সালামের বংশে যারা সাম বিন এদের বংশে কারা কারা নবী আসে তাদের কথা উল্লেখ করেছে, আবার কারা কারা নবী নয় তো ভালো বংশে তাদের কথা উল্লেখ করেছে কোরআন কারীমে, যেমন কি লোকমান লোকমানের কথা উল্লেখ করেছে। হ্যাঁ, তবে এদের মধ্যে কয়েকটা ভাগ হয়ে গেছে, সর্বপ্রথম এদের মধ্যে কাউম সাম বংশে যারা প্রথম নবী হন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সামের বংশ আরব না ইব্রাহিম তো আরব, হ্যাঁ আরব সাম বংশে সব আরব না, মানে সামের বংশের সবাই আরব না, সেমিটিক যেমন বর্তমানে ইসরায়েল তো আরব না, ইসরায়েল তো সামের বংশ, সামের বংশ সব আরব না, এরা ইরাকিরা আরব না, কিন্তু ইরাকিরা এখন হয়েছে আরব, আমি ভাষা শিখে ফেলে অবস্থা আরব হয়েছে, এরা হলো সামের বংশ, তো সিরিয়ানরা আরব না কিন্তু কিন্তু এখন আরব হয়েছে, ভাষা শিখে গেল বেশি শুদ্ধ, হ্যাঁ ওদের ভাষা শুদ্ধ, মিশরিরাও আমুল আরব না কিন্তু এরা পরবর্তী আরব হয়েছে, এরা সাম বংশ এরকম সন্দেহ নেই, সাম কি সেমিটিক সিরিয়া সাম কি ওই সাম থেকে না ওই সাম থেকে না ওই সাম থেকে না কাবা বাম পাশে হওয়ার কারণে ওটার নাম হচ্ছে সীমান সাম, ওটার নাম হচ্ছে সাম, আর ডান পাশে হওয়ার কারণে হচ্ছে ইয়েমান, ইয়েমান ইয়েমান বুঝতে পারছি, ইয়েমান সাম সীমাল সাম আর ইয়েমান ইয়েম থেকে এরকম বুঝতে পারছি, কাবা হিসাবে সাম আর ইয়েমান আল্লাহ সাম বংশ তো না, সাম আলাদা মানে উপরের বংশ তো না, সামের বংশ তো সবাই আরব না, সামের বংশ তো দুইটা আরবিয়ান দুইটা একদম খালেস আরবি দুটা ছিল আরবের বায়না, একটা হচ্ছে সোয়ালের বংশধর, একটা হচ্ছে আদের বংশধর হুদের বংশধর, এরা দুজন বংশভক্ত, এদের মধ্যে বাকি দুই একজন থাকতে পারে তারা অন্যদের সাথে মিশে গেছে, খুব তাদের খুব শোনা যায় না, এদের মধ্যে খুব একটা শোনা যায় না, মাঝে মধ্যে দুই একটা আসে যে এটা তো পূর্ববর্তী লোকদের বংশধর মনে করে এত লম্বা বিরাট মানুষ বলতে এটা তো নিশ্চয়ই হবে আদের বাকি অংশ বলে আর কি, মাঝে মধ্যে এরকম দুই একটা দেখা যায় কিন্তু বেশিরভাগই এরা মিশে গেছে ওদের সাথে অন্যদের সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা নূহের বংশধর সাম সামের বংশধরদের মধ্যে একজনের বিখ্যাত ব্যক্তি ওই সময়ে ইরাকে ইরাকে ছিল সভ্যতা মেসোপটেমিয়া মেসোপটেমিয়া বলা হয় নমরুদ বলা হয়ে থাকে, তার অধীন ছিল অনেক এলাকা বিরাট এলাকা, তার অধীন ছিল তার শৈলী সুন্দর পুরো এলাকা অধীন ছিল নমরুদের বিচার নমরুদের বংশে বা তার সভাসদের মধ্যে একজন ছিল আজহার আজহার, তার আরেক নাম ছিল তারেহ 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 অথবা তারেখ দুটো বলা হয়েছে একটা, তো ও আল্লাহ ইচ্ছা যে এই ঘরেই ইব্রাহিম আলাইহিস সালাতুল ওয়াসসালাম আসবে নবী পাঠাবে, নমরুদ স্বপ্নে দেখলো যে তার বংশের তার এলাকার রাজ্যের লোক আসবে বাচ্চা আনবে যে যার কারণে তার
সব ধ্বংস হয়ে যায়, সব কিছু তার তার মানুষের কিছু থাকবে না ইত্যাদি ইত্যাদি। তখন সে বলল যে এখন থেকে কেউ আর স্ত্রীর কাছে যেতে পারবে না, কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যবস্থা করে দেবে। এটা উল্লেখ করা আমাদের কিটা আমরা উল্লেখ করছি আমাদের তাই নিষেধ করা হয় না বলতে, সেজন্য নিষেধ নেই এটা বলতে বলাটা ঘটনাটা এরকম করছে। তো আল্লাহর ইচ্ছা তিনি সবাই না গেলেও কিন্তু তার বাজার তিনি পাড়ি গিয়েছিলেন সেটা তিনি এবং ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে আসার সব কিছু সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে আসার পর একটু বড় হতে হতে আল্লাহ তা তার সম্বন্ধে বলেছে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিআলিম, ছোটোকালতে ইব্রাহিমকে আমি সঠিক পথ দেখিয়েছি আল্লাহ ছোটোকালতে ইব্রাহিম বড় তার ওয়া কুন্না বিআলিম। আর সে বললেন একটি প্রথমে ফালাম্মা যেটা চলে যায় আমার দেখবে কে, চলেই গেল আমার দেখবে কে, সেটা আমার রব হতে পারে না আমি পছন্দ করি না। সূর্য দেখছে সূর্য তো আরো বড়, আরে এটা তো তাহলে হা, কিন্তু এটা উনি উদ্দেশ্যমূলক মানে উনি এটা রব বলে কোনোদিন মনে করতেন না, ছোটকাল থেকেই তিনি এটি করছেন। এটা শুধুমাত্র ওদেরকে পরাস্ত করার জন্য একটা বুদ্ধি কৌশল তিনি খাটিয়েছেন। যখন তিনি চলে গেল সূর্য শেষ চাঁদ চলে গেল তখন লাইলা বিহাদির রবি আক্রমণ খবর তো আলিম, আরে আমার রব যদি হেদায়ত না দেয় তো তার কষ্ট হয়ে যাবে। এরপর যখন সূর্য চলে গেল ইয়া কমি নিবারি উমে তুষ্টি, সূর্য তো চলে যায় এগুলি আমার রব হইতে পারে না, এগুলি আমার রব হইতে পারে না, এগুলি কেউ না কেউ চালে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকীন, আমি আমার রবের দিকে পেলাম যিনি আসমান সব সৃষ্টি করেছে, আমি দেখতে পাচ্ছি না এগুলি কিছু না, তোমার এগুলি নিয়ে ঝগড়া করতেছি, কিন্তু ঝগড়া তিনি কি করলেন না, কোনো কান দিলেন না, অপেক্ষা করলেন। এরপরে তারা গেল তো চলো আকাশ হারাই দিলেন এবং জমিন হারাতে হবে, জমিনের মধ্যে যা মুক্তি আছে তারা বলল চলো আমাদের মেলার দিন বলে ঠিক আছে আমার শরীর শরীর খারাপ যাবে না, সবাই চলে গেল আসে দেখে তিনি সবগুলি ভেঙে বড়টার কাঁধে বা যারা যুজরাজান ইল্লা কাবির রহমান লাল রহম ইয়ার যাতে করে এটার দিকে আসে দিকে আর কারণ না থাকে এটার কাছে আসে মনে করি এটা ভাঙছে বলছে এটা তো ভাঙতে পারবে নিশ্চয়ই কিছু একটু হয়েছে এক খোঁজ খোঁজ কি হয়েছে কালু সামিনা ফাতা ইয়াদ করুম কাল ইব্রাহিম কয়েকজন বলে বলল যে এক এক তার ছেলে দেখছিলাম এই কথা এগুলি কথা আলোচনা করতেছে এর ইব্রাহিম বলো আলু পা তুলি আলা আলু নিয়ে আলো নিয়ে সারু এই ধরে আলো ধরে আলো ধরে আলো তাকে আমার সাক্ষী দিয়ে কাম করছে আনার প্রভু তো বলছে যে মান ফায়াল হাজা বিহাল তিনি ইব্রাহিম ইব্রাহিম কাছে করছে আলো বল ফায়াল হোক কবি নিঃসন্দেহে বড়টাই করছে বাস আলু জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো কে তার মানে কাল আলা কাদা আলিমতা ইব্রাহিম তুই ভালো করে জানার কথা বলে না ইব্রাহিম তো সুযোগ পেয়ে গেছে বলতেছে এগুলো কথা বলে না ক্ষতি করে উপকার করতে পারে না কিছু করতে পারে তোমার কি একটু তোমাদের ভালো হার রেখো কোনো কথা নেই পড়িয়ে গেল হাই 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 আমাদের ঘরে তো নাস্তিক ইহুদি দাঁড়া এরাই তো সব কিছু শেষ করে দিয়েছে হাই হাই ঘরের ভিতরে তো নাস্তিক জো হয়েছে ইত্যাদি নাস্তিক হয় না তো শুরু করে ভালো কাজ করে উল্টো নাস্তিক হয়ে যায় ইহুদি দালালটাই বেশি করে দালাল হয়ে যায় এর ইহুদি তো কথা মানে এর তো হার রকম মনসুর আর একটা ওলি আল্লাহ সাহায্য করে দিয়ে শেষ করে দাও আল্লাহ ওলি আল্লাহ তাদেরকে লাল লহ মিয়ানসুর এদের ভিতরে তোমরা সাহায্য করতে হবে কি করলো ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলে দিল ইব্রাহিম আলাইহিসসালাম দিব্য ওখানে থাকলো বেরোয় আসলো আল্লাহ তারা তাকে একেবারে হেফাজত করে দিল এখানে তো সমস্ত ঘটনা বানানো হয় যে বানানো কবুতর পানি দিয়েছে তারপরে ওই ব্যাংক দিয়েছে এগুলো আসলে সত্য নয় তবে একটা হাদিস আসছে
যে এক ধরনেরটা ওই গিরগিটি, গিরগিটির মধ্যে লাল যেটা, লাল হয়ে গেছে যেটা, ওইটা নাকি ফু দিয়েছে, মানে এটা ক্ষতিকর প্রমাণ করার জন্য। অনেকে এটা দিয়ে একটা বলে যে কোন সময় কাকে মেরেছে এই নিয়ে সব পানি মেরে ফেলছে, ওটা ঘটনা এরকম না, এগুলো ক্ষতিকর হিসেবে মেরে ফেলতে চেষ্টা মেরে দিয়েছে। গিরগিটি, গিরগিটির মধ্যে একটা আছে যেটা ক্ষতিকর, কামড়ালে মানুষের ক্ষতি হয়, রক্ত চোষা কেন সৃষ্টি হয়েছে বাইরে ঘরের ভিতরে বনে জঙ্গলে জায়গা যেখানে তাদের জায়গা সেখানে, কিন্তু এগুলি কি উত্তর দিচ্ছি এটা কেন অনেক প্রশ্ন করতে পারে, তাহলে আলাদা যদি করে খারাপ হওয়ার সৃষ্টি হয়েছে না, এগুলি নেচারে খারাপ, সব দরকার আছে পরিবেশ রক্ষার্থে, কিন্তু ঘরে আসতে দেওয়া যাবে না। ঠিক গিরিগিটি ওটার মধ্যে বনে থাকুক, ঠিক টিকি বাইরে বাইরে থাকুক, গাছে গাছে, কিন্তু চোখের সামনে পড়া যাবে, মানে আমাদের লোকালয়ে থাকা ক্ষতিকর, এগুলি ক্ষতিকর প্রাণী, এগুলি পেশাব করে দেয়, এগুলি সমস্যা তৈরি করে, এগুলি অসুখ, অসুখ হয়, শ্যাত রোগ হয়, বিভিন্ন রকমের, এগুলি একটা পেটে গেলে এগুলির যেমন কুকুর মেরে ফেলতে বলা আছে, সব কুকুর না, আবার যেগুলো কালো সেগুলো মেরে ফেলতে হচ্ছে, আবার যেগুলো ক্ষতিকর সেগুলো কালো লাখ বলা আছে, আবার ঘরে পালতে নিষিদ্ধ করেছে, আবার যেগুলো উপকার করে খ্যাত খামার দেখে অথবা শিকারী, শিকার প্রাণী শিকারী, অথবা যেগুলো প্রাণী পাহারা দেয়, ওই যে ছাগল পাল পাহারা দেয়, ওগুলিকে রাখতে বলা আছে, কারণ সেগুলো কোনো ক্ষতিকর না। তাহলে বোঝা গেল যে কোনো জিনিসের সীমার বাইরে চলে গেলে অথবা তার জায়গা অবস্থান পরিবর্তন করলে তখন ক্ষতিকর হয়ে যাবে, তখন সেটাকে ধরতে রাখেন মিতা চরিত। তো এই হিসাবে এটা হাদিসে আসছে যে কানিয়ান ঠাকুর, কানিয়ান ঠাকুর আকাশ বুদিত দাম ঘর বেশি করে চলবে, তার অভ্যাস হলে ক্ষতিকর, আগুন দেখলে তার অভ্যাস বেড়ে যাবে, বুদিত ইব্রাহিমের উদ্দেশ্য হোক আর না হোক সে আগুন বাড়াতে যেমন মূল কথা, এই জন্য এটা মেনে করতে বলা হয়েছে। এটা মানে তার অভ্যাস যে ক্ষতি করে বোঝানোর উদ্দেশ্য, অনেকে এটা না বুঝে বলে থাকে যে কোথায় এগুলো, কোথায় এগুলি, এগুলি দেওয়ার কিছু করতেছে না ইত্যাদি, না এগুলি এটার স্বভাবে ক্ষতি করে আমার উদ্দেশ্য। তো শেষ পর্যন্ত আল্লাহ তালা ঘোষণা দিলেন, আগুনকে বললেন খুলনা আর আর কুলি বা দামাসারা প্রশান্ত হয়ে যান, আর ইব্রাহিম আলাইসলাম সেখানে তাকে কিছু করতে পারবেন, তিনি পিতাকে বারবার বলছে বাবা শয়তানের বাদ কর, বাবা আমার কাছে হেদায়েত আসছে সেগুলি নাও, বলে যে আর ইব্রাহিম লাইলাম তান তাহলে আর জীবন নাকি হজুর নিবালিয়া, ইব্রাহিম তুমি কি আমার ইহা থেকে বিমুখ হয়ে গেল, যদি কথা না শুনো তো তোমাকে পাথর মেরে মার, অথবা তুমি চলে না, পাথর মেরে মারে অথবা চলে না, দুটো একটা উনি দেখছেন যে আমার থাকা কোনো হয়নি, আমাকে ইব্রাহিমের উপর থাকতে হচ্ছে। কর তিনি মহাজন, আমি আমার রবের দিকে চলব, রব জিনিকে আমাদের সাথে চলব। তখন তার স্ত্রী সারা তার সাথী হলেন, আর মাতের সূত্র লুত তার সাথী হলেন, লুত লুতকে বললেন তুমি আগে চলে যাও, তুমি আগে যাও ট্রান্স জর্দান এলাকা যেখানে এখন একটা নদী আছে মৃত সাগর, বাহুল মাইয়া, বাহুল মাইয়া মৃত সাগর বলা এটাকে, লুত সাগর বলা হয় এটাকে, সেখানে তুমি বসবাস করো, সেখানে মানুষ সেখানে থাকতে পারে, আমি আসছি। তিনি তার স্ত্রী নিয়ে ভিন্ন পথে রওনা হলেন, লুট চলে গেলেন, সেখানে আসার পথে তিনি মিশরে যখন আসলেন তখন সেখানে হাদিসে আসে, ওই হাদিসে আসছে সেখানে রাজার নিয়ম ছিল এটা, যদি বলতে যে সুন্দরী কোনো নারী যাচ্ছে তখন নারীদের নিয়ে রাখতে আসত, আর যদি স্বামী থাকতো তার স্বামীর হত্যা করে, স্বামীর হত্যা করে। এখন যেহেতু সারা সুন্দরী নারী ছিলেন এখন আমাদের মা তিনি, এখন কথা বাড়তে বাড়তে বাচ্চা ধরার চলে গেছে যে এক লোক যাচ্ছে এই দিক দিয়ে তার স্ত্রী মানে মহাসুন্দরী, তো তার সাথে একজন আছে স্ত্রী বললো, তার সাথে একটা নারী একটা পুরুষ যাচ্ছে, নারীটা মহাসুন্দরী, এখন বাদশাহ তাকে জোর করে নিয়ে আসে, আনার পরে এটা সই হাতে জিজ্ঞাসা করছে কে কার আমার বোন বা কে তোমার ভাই, এটা কিন্তু বলছে কি জন্য বলছে, তখনই উনি বলছেন যে ইব্রাহিম, ইব্রাহিম আসলাম বলছেন যে দেখো
জগতের ইমানদার কেউ নেই, আমি এত আপনি ইমানদার ছিলাম। লুত উল্লেখযোগ্য আমরা ছোট বাচ্চাই উল্লেখ করেন নাই, না নবী ছিলেন না। তো তুমি বললেন যে আমি তোমার দিনই ভাই, তুমি আমার দিনই বলে বাইরে আসি। তো ইসলাতানে বিদাত ইল্লা আল্লাহর জন্য সেটা বলেছেন, একটা নিজের জন্য, এটা নিজের জন্য, আসলে দুইটা আল্লাহর জন্য বলেছেন। আগে আগে দুটো বলেছে আল্লাহর জন্য, আগে দুটো আল্লাহর জন্য না, যে বড়টাই ভাঙছে না আল্লাহ সিঁড়ি কাটতে, আর এইটা শুধু নিজের আত্মরক্ষার্থে, আর দুইটা ছিল আল্লাহর দিন রক্ষার্থে। তো তিনি এরপর বললেন, একটা তো তিনটা হাদিস আছে, তিনটা কাজ বলেছেন, একটা হচ্ছে, একটা হচ্ছে বলছেন যে বড়টা ভাঙছে, আর একটা বলছে আমি অসুস্থ, দুটি আল্লাহর জন্য, যাইলে আবার খারাপ হচ্ছে, আর এটা হচ্ছে নিজের জন্য, নিজের স্ত্রীর রক্ষার্থে, নিজেকে রক্ষার্থে বলছে। এখন নেওয়ার পরে উনি সালাতে দাঁড়িয়ে গেছে, কে স্যার কত শক্তিশালী মহিমান মানুষ, ওই বেটা যতই আগে আসে ততই ব্যবসায়ী বন্ধ হয়ে সিদ্ধ আবার কানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি দোয়া করো আমার সব কাউকে তার সঙ্গে আমি চলে সব ঠিক করে দিলে আবার আসে, আবার অন্ধ হয়ে যাবে। এরপরে শেষে বুঝছে যে এটা কাজ আসা হবে, তখন বলছে এই আরে কে আসিস পাঠিয়ে দেবো ওই লোকের কাছে, এ তো শয়তান মানুষ, নিজে বারগা দেখে শয়তান নিয়ে আসে। ও আপনি ভাই আর যে দিবা দিবে তারা হাজারও দিয়ে দেবে, হ্যাঁ হাজার দিয়ে দেবো। আচ্ছা হাজার ছিল ওই এলাকার মিশরের, হাজার মিশরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তো হাজারকেও সে তার কেউ বলে কেন আসছিল, ঘটনা অন্যরকম আছে, লম্বা সেটা হচ্ছে রাজা নিয়ে আসছিল তাকে, তার কিন্তু কোন এক কারণে শর্ত দিয়েছে যে এত বছর পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারেন, সত্যের কারণে সে আটকে পড়েছে, তার অসুস্থ ভালো হওয়ার পর একটা কষ্ট দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে দুই পবিত্র দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি নিয়ে আসলেন, হাজারকে নিয়ে সেখান থেকে তিনি এসে বসবাস স্থাপন করলেন কোথায়, বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস, হ্যাঁ বাইতুল মাকদিস এলাকায় পরিচালিত, এখানে ফিলিস্তিন, ফিলিস্তিনে বসবাস করতে করতে আল্লাহর ইচ্ছা তিনি সন্তান দিলেন হাজার ইসমাইল পেটে আসলো, ইব্রাহিম আলাইহিস ইসমাইল পেটে আসলো, ইসমাইল পেটে আসার পরেই সারা স্বাভাবিক মানবিক যেটা থাকে তার মধ্যে ঈর্ষা থাকে যে ও বাচ্চা হলো আমার হলো আমার আগে বিয়ে হয়েছে, অথচ আমার আগে বিয়ে হলো ইত্যাদি ইত্যাদি পরে নির্বাসন দিয়ে আসে অথব কান ছিদ্র করে দিয়ে জীবালে সেখানে পাবেন জিবালে ফারাম বলা হয় মক্কা পাহাড়গুলোকে, ওটা দিয়ে আসে। তো উনি ছোট বাচ্চা হয়ে গেল ইতিমধ্যে, দিয়ে আসে দুজনকে নিয়ে দিয়ে আসছিল ওখানে, দিয়ে আসলেন ছোট বাচ্চা একটু পানি একটু ইয়া দিয়ে খাঁচিয়ে চলে আসলে, আসার সময় হাজার জিজ্ঞাসা করতেছে কোথায় রেখে যাচ্ছেন, কিছু বলেন উনি, কিছু বলেন বলছে আল্লাহ বলছে, বলে হ্যাঁ আল্লাহ বলছে, বলে ঠিক আছে আল্লাহ বলে রেখে আল্লাহ দুজনই করতে কত বড় তাওয়াক্কুল, অনেক তাওয়াক্কুল অনেক বেশি, ইদার লাই ইদাইয়া রাব, আল্লাহ আমাদেরকে কখনো ধ্বংস করবে না, আল্লাহ বলছেন যে তিনি করতে। তখন তিনি পানি শেষ হয়ে যাচ্ছে, পানি শেষ হয়ে যাচ্ছে, খাবার শেষ হয়ে যাচ্ছে, পানির আশা তিনি বাচ্চা কাঁদতেছে, একবার জাবালে জাবালে সফা তুলে, একবার মারওয়াতে উঠে কেউ দৌড়াচ্ছে সাতবার, যখন মারওয়াতে যেয়ে পৌঁছে সপ্তম চক্রে তখন দেখতে পাইলেন যে একটা শব্দ বুখারির আওয়াজ আসছে, তখন তিনি বললেন আগে কেন কেন আওয়াজ,
কাদা স্মৃতি, হ্যাঁ তুমি আমাকে শব্দ শোনাচ্ছ, তুমি কে নিচ্ছে কেউ আসো? ললিতা কার কাছে ডাকে, তোমার শব্দ শুনতে পাচ্ছি খেয়াল করে, এই জন্য কাউকে অন্য কারোর কাছে যাদেরকে যাদের জানা যায় না মানে অনুপস্থিত কারোর কাছে উদ্ধার কামনা করা যায় ইসলাম শরীফ হয়ে এটা করবে, অনুপস্থিত কারোর কাছে অনুপস্থিত কারোর কাছে উদ্ধার কামনা করা যায় বিপদে ঘটে, তখন আপনি খাদে পড়ে গেছেন, বলবেন যে ও আমার বাবা উঠে বাবা কই বাবা তো নেই, কেউ হয়ে যাচ্ছে ও ভাই শুনতে আপনার শব্দ শুনতে পাচ্ছে আমার উঠা যাই যাচ্ছে, কিন্তু আমার কোনো গাছ হলো আমার উঠা তো সেই তিনি বলেন তুমি আমাকে শুনিয়েছো শব্দ, তুমি আসো আমাকে আমাকে উদ্ধার ব্যবস্থা কর, কারণ তোমার কাছে কিছু থাকে আমার ছেলেটা মরে যাচ্ছে পানির ব্যবস্থা, কিন্তু জবাব পাইলেন তাকে দেখলেন যে জিবরিল আলাইহিস সেখানে ডানা দিয়ে কোনো বর্ণায় আসছে যে তার যে ইয়ার কাছে পায়ের কাছে পানি উঠতেছে, ইয়ার ইসমাইল ইসমাইলের পায়ের থেকে পানি উঠতেছে, দৌড়ে এসে তিনি জম জম বলে বাদ দিতে বাদ দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি জম জম বাদ না দিত তো এটা প্রবাহিত নদী হয়ে যেত, বাদ দেওয়ার কারণে তিনি সেখানে ছিলেন অবস্থান করছেন, একে একে ভালো লাগে না এক পানি খায় আর ভুলে যায় পানি এটা খাবার একদিন খাবার একদিন পানি দুটো একসাথে হয়ে গেছে জানা দিন, এমন সময় জুরহম গোত্রের লোকেরা যাচ্ছিল, জুরহম আর জুহম জুরহম 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 বলে হুম জুরহম জুরহম গোত্রের লোকেরা যাচ্ছিলেন ওই দিয়ে যাওয়ার সময় তারা দেখলেন আকাশে সি বাদ উড়ে, সাধারণত এরা ওই জায়গায় উড়ে যেখানে পানি থাকে পানি থাকে বলে দেখে না মক্কা এই জায়গায় কোনো পানি ছিল এটা উড়ে গেল, দেখে আসে যাই এক বৃদ্ধ বৃদ্ধা আছে আচ্ছা বলে আমরা এখানে থাকবো বোধ সব হচ্ছে এখানে থাকবো বলে থাকবো সব কোনো সমস্যা নেই থাকো তবে পানি আনো পানির মালিক আমি পানির মালিক পানি নিতে পারো তখন বললেন না এই হিসেবে শর্ত মেনে তারা রইল, তো পানি খাই তারা পানি পানি দিত সবাইকে কিন্তু মালিক মূলটা রাখো দখল করা যাবে দখল দেন, কিছুদিন মধ্যে ইসমাইল বড় হলেন আর ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন, এসে বললেন যে আমি তোমাকে স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, পিতা আপনি যা ইচ্ছা তা আপনি দেখছেন তা তা করেন সেখানে যখন জব করতেছেন এমন সময় আল্লাহ চোখ বন্ধ করে জব করতেছেন এমন সময় আল্লাহ তারা তারা সরাই দিয়ে এখানে একটা ছাগল বসাই দিয়ে ছাগল খুলে দেখেন ছাগল কি দাঁড়িয়ে আছে ইসমাইল বলছে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা বসে ছাগল দুম্বাটাই ছাগল ছাগল জাতীয় সবগুলি ছাগল সবই ছাগল ছাগল জাতীয় সবগুলি ছাগল ছাগল বেড়া দুম ছাগল বেড়া দুম সব ছাগল আল্লাহ তালা করে বলছে পাদাবাই না হোক পাদাই না হোক এদের ঘৃণা হদি মহা একটা জাবিহা দিয়ে আমি তাদেরকে ফিরিয়ে দিলাম তাদের বিপরীতে তার জানের বদলে জান দিলাম এটা দিলাম, এটার বিরুদ্ধে অনেকেই বিভিন্ন ঘটনা করে যে এত বছর এতখানে চলছে এত বছর এতখানে চলছে আমাদের এত দরকার আমার দরকার এটাই যে এটার বিপরীতে এটা আসছে কোথেকে আসছে এটাই এটা দরকার নেই এটা ব্যবস্থা করে দিচ্ছে আমাকে জিবরিলের মাধ্যমে এটা আনাইছে তারপর আলহামদুলিল্লাহ এরপরে বড় করে তিনি ইসমাইল ইসলাম বড় হওয়ার পরে একদিন আসেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে এখানে ঘর উঠেছে ঘরটা তুফান সব ভেঙে গেছে উঁচু ছিল একটা উঁচু এলাকা ছিল উঁচু কাবা ভেঙেছে ভেঙেছে তো সেখানে তিনি বলছে ঠিক আছে আমাকে হেল্প করো হেল্প করো কাবা ঘরকে আদম আলাইহিস সালাম তৈরি করেছে হ্যাঁ আদম আলাইহিস সালাম
সেটাকে তিনি আদমাসে ভেঙে গিয়েছে বড় ইব্রাহিম আসিম তৈরি করছেন প্রথম তৈরি করল কাবার জায়গায় এটা আল্লাহ বাংলা পৃথিবীর বুকে এটা হলো ইয়ার ছায়া পড়ে এর সোজা বাইতুল মামুরের সোজা এটা নিচে এখন ইব্রাহিম আলাইহিসসালাম মিস্ত্রি কাজ করছেন আর ইসমাইল পাথর নিয়ে আসতেছে এর মধ্যে তিনি পাথর নিয়ে আসলেন একটা একটা করে আনতেন ইব্রাহিম আসলাম যেটা দিয়ে উঠতেন আর নামতেন এটা অটোমেটিক লিফটের কাজ করত এটা ওর দাগ পড়ে গেছে এটার নাম হচ্ছে এখনো মাকাম ইব্রাহিম এখনো আছে মাকাম ইব্রাহিম উপরে যেটা দেখা যায় এটা কিন্তু পা না পা ভিতরে উপরে শুধু এটা পিতলের একটা দিয়ে দিয়েছে ওতে কোনো পা নষ্ট না হয় পায়ে দাগটা কোডিং 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 করা হয়েছে উপরে সিলিন্ডার একটা মারা গেছে এটা নিচের তার পাথর দেখা যায় না পাথর দেখা যায় অনেকে মনে করেন পাথর নাই না এটা ইয়ে পা রুপার পাথর অথবা কিছু পাথর কভার টাইপের হচ্ছে কভার শেষে তিনি এটা পাথর লাগাইলেন সেখানে কোনো মধ্যে বলে একটা বিরাট পাথর পাইছে দেখো শুন এটা ছিল হাজিরা সর এটা লাগাইলেন তারপরে তিনি দোয়া করেন আদিন ফিন্নাস মানুষের দাওয়াত তো মানুষের আসে বলে ইয়ার আল্লাহ আমার দাওয়াত কে শুনবে আর শোনার দায়িত্ব তোমার তোমার ডাক দেওয়া দায়িত্ব শোনার দায়িত্ব আমার ডাক দেওয়া দায়িত্ব আল্লাহ তুমি ডাক দাও তো তিনি ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্না আল্লাহ কাতাবা আলাইকুম হাজ্জা ফাহাজ্জু আল্লাহ তোমাদের হজ ফরজ করে হজ করো তারপর সেটা যতটুকু সবটুকু মানুষ যতটুকু আজকে আমার পর্যন্ত শত মানুষ হজ করবে সবাই সে ডাকে সারাদিন হজ করতে দেয় এর মধ্যে তিনি চলে গেছেন কোথায় বাই ফিলিস্তিন ফিলিস্তিন চলে গেছে ইব্রাহিম ইসমাইল বড় হলেন জোরকম গোত্রে বিয়ে করলেন কাকে জোরকম গোত্রে একটা জোরকম গোত্রে বিয়ে করলেন বিয়ে করার পরে ঘর বসতে স্থাপন একদিন ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন তখন তিনি হাজির চলে গেছেন দুনিয়াতে হাজার আর নাই হাজার নাই শুধু ইসমাইল আছে আর তার স্ত্রী ইসমাইল আছে তার স্ত্রী আছে যখন ঘরে ঢুকেছে কী অবস্থা তাদের একই লোক ইসমাইলকে বলে আমাদের জন্য শিকার করতে গেছে কী আমি তার হবে না আমাদের খাবারটা ব্যবস্থা করতে গেছে তোমরা কেমন আসো না খুব অসুবিধে আছে সমস্যা ইত্যাদি ইত্যাদি দর্শক বলে গেলেন যে হ্যাঁ তুমি আমি ইব্রাহিমের বাবা আমার আমি ইসমাইল পিতা ইব্রাহিম বলে দিও যে তোমার ঘরের চৌকাট যেন পরিবর্তন করে নেয় তো আসার পরে বলছে এই ঘটনা একটা লোক আসছিল এরকম এরকম দেখতে এরকম মুখ এরকম মানুষটি দর্শন বলে গেছে বা কিছু বলছে হ্যাঁ বলে গেছে যে চৌকাট কেন পরিবর্তন করে নেয় বলছে তোমাকে তালাক দিতে বলছে তুমি চলে যাও তোমার পরিবার কী বলেছিলে এই বলেছি তো আল্লাহ শুক্রিয়া তোমার নেই গুস্থ থাকার পরেও ঘরে সব কিছু বলছো তুমি ভালো অবস্থা পরে তিনি আরেকটা বিয়ে করলেন জন্মগুত্রে পরে ইব্রাহিম আসলাম অনেকদিন পরে আসলেন আসে দেখলেন যে কী অবস্থা বলে এই কেমন আসো ভালো আছি কী কী আছে তেমন কিছু নাই তারপর ভালো আছি সবের আমি তিনি বলে তিনি যাওয়ার সময় বলে গেলেন যে বলো ইসমাইলকে সালাম দিয়ে বলে যে ঘরের চৌকাট যেন ঠিক নাই চৌকাট যেন ঠিক নাই তারপর তিনি আসলেন আসার পর বললেন ইসমাইল আসার পর বললেন যে কী হয়েছে বলে কোনো তিনি আন্দাজ করতে পারেন কিছু একটা করছে বলে কী বলে একটা লোক আসছে না এরকম তো কী বলে তোমাদের খাবার কী তোমার কেমন আসলাম ভালো হচ্ছে বলছে তাহলে তোমাদের পরে চৌকাট ঠিকঠাক করছে তা তোমাকে রাখতে পারছে এই এর মাধ্যমে মক্কাতে ইসমাইল আসলামের বংশধরদের মত স্থাপন এবং বাড়তে লাগলো ইসমাইল আসলামের বংশধর বাড়তে লাগলেন জোরহাম পুত্র তাদের মামা এখন এদের সাথে এখন জমি হ্যাঁ এখন ওদের সাথে এখন ঝগড়া শ্বশুরবাড়ি মামা বাবা এদের সাথে ঝগড়া আরম্ভ হইল মাতুর মানে ওদের সন্তানদের মামা না এটা জি ও ঝগড়া কেন আরম্ভ হইল কাবার দায়িত্ব কে নিল পানির দায়িত্ব কে নিল ঝগড়া হইতে হইতে ওরা তো সংখ্যায় কম ওরা এদেরকে বের করে দিল জোরহামরা এদেরকে ইসমাইলকে বের করে দিল মামা তো বের করে দেওয়ার পর যাওয়ার সময় মক্কার টানে মক্কা থেকে পাথর নিয়ে যেত সাথে করে পাথর নিয়ে গেছে মক্কা যাওয়ার সময় যেখানে যেখানে বসতো সেখানে মক্কার মতো করে পাথর দিয়ে একটা কাবা বানাইতো বানিয়ে এটা ব্যবহার করতো এটাকে সামনে রাখতো এটা দেখে দেখে মনে করছে যে কাবা বানাইছে কাবা দেখে দেখে ইসমাইল সবা পাতল দিয়ে মক্কা বলে ইসমাইল ধীরে ধীরে এদের মধ্যে পাথর পূজা শুরু হয়ে যায় এর মধ্যে এটা অনেক পরের ঘটনা এর মধ্যে আমরা একটা বিরাট অংশ রেখে আসছি আরেকটা আরেকটা পার্ট রয়ে গেছে সেটা হচ্ছে
ইব্রাহিম আলাইহিসসালাম যখন একে এখানে রেখে গেছে, তখন আর বিরাট এক ঘটনা ঘটে গেছে। এটা কি, কিছুদিন পরে লুতের খোঁজ নিতে লুত আলাইহিসসালাম যে এলাকায় থাকতেন, দাওয়া দিতেন, সে এলাকার মানুষ এত বাজে চরিত্রে ছিল যে এরা মহিলা বাদ দিয়ে পুরুষের প্রভুগত আরম্ভ করেন। এরা যতই বলে যে লুতের সন্তান সন্ততি হয়েছে, তোমরা আমাদের কন্যাদের বিয়ে শাদি করো, কয়না না কন্যা টনার দরকার নেই, আমরা কিন্তু শেষ পাইছি। এটা ইউরোপিয়ানদের মতো, বর্তমান ইউরোপিয়ানদের সংসদ যেগুলি পাশ আছে না হচ্ছে ওদের সংসদ নেই, কুকুরের সংসদ। তো এই জাতীয় জিনিস এগুলি এই অবস্থা ছিল। আল্লাহ তালা তখন ফেরেশতাদের পাঠালেন, ফেরেশতাদের পাঠালেন, ফেরেশতাদের কোথায় পাঠালেন, ফেরেশতাদেরকে পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরেশতাদেরকে তিনি পাঠালেন আগে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে ফেরেশতারা দেখেই, ইব্রাহিম আলাইহিসসালাম তো মেহমান নেওয়াচ্ছিলেন, পাজাবে এজলেন হানিদ, একটা বিরাট গরু রান্না করলে চলে আসছে। আজিল মানে গরু, হানিদ মানে হলো বুনা, গরু বুনা করে নিয়ে আসছে। ফলে মা রা আই দিয়া হুমলা তসির না কিরকম দেখলো, তো হাত তো আগায় না, বসেই না রয়েছে, খাবার দিয়া একটু হাত দেয় না, হয়তো আরে কোনো দুর্বিসন্ধিমূলক আসছে কিনা না কি রকম, ও যেসব কি আরে মেরে ফেলবো তো আমার দেখতেছি, এটা কোথেকে আসলো? তো বলে যে আমরা তো রাস মেলায় কে, আমরা মানুষ না যে খাবো, তবে আপনাদের সুসংবাদ দিতে আসছি, বা সারুভাবে গোলাম হাইলি গোলাম হালিম, যে আপনার ভালো এক জ্ঞানী একটা সন্তান হবে আপনার, এটা জ্ঞানী, আগেটা ছিল হালিম, একটা ছিল হালিম ধৈর্যদানকারী সহিষ্ণু, আর এটা হচ্ছে জ্ঞানী, জ্ঞানী একটা সন্তান আপনাকে দেওয়া হবে, ইসহাক। তখন তিনি ইয়ে করলেন, তার স্ত্রী শুনতেছিল, শুনে ফাসাক্কাত ওয়াজহা, দুদিকে গালে থাপ্পড় দিলেন, মহিলারা যেটা করে আর কি, কী জন্য আজুজ নাকিম, বুড়া বাঞ্জা আমার মনে পাচ্ছে কী কয়, এটা মনে করছে এটা কী কয়, এরা বলছে কাজা আলিকা তোমার রব এটাই করবেন, যে সিদ্ধান্ত এটাই করবেন। তো তিনি খুশি হয়েছেন, বলছে তুমি কোথায় যাচ্ছ আসলে, ঘটনা বলো। আমরা যাচ্ছি লুথের ওখানে, ধ্বংস করবো ওদেরকে। বলে আমার লুত আছে, না হানু আলম কেন ফিহা ইন্না ফিহা লুতান, আরে এটা তো লুত আছে ওখানে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে না হানু আলম কেন ফিহা, আমার ভালো করেই জানি ওখানে কে আছে, লানুরজিয়ান্নাহু আহলাহু ইল্লা ইমরাতাহু, তার পরিবার এবং তাকে বাঁচাবো তো স্ত্রীর মান, আগে বলে দিয়ে আসলো। এসার আসার পরে যখন তিনি লুত এলাকায় ঢুকছেন, আশেপাশে খবর হয়ে গেছে মহা সুন্দর সুন্দর পুরুষরা আসছে, যেটা তাদের মধ্যে বেসছিল অমিন কাবলু কানু ইহার ইয়ার মারুনা সাইয়া, যে সমস্ত খারাপ কাজ করতে গেলে পিছনে তারা পাগল হয়ে গেছে দৌড়াতে, আরে আরে কী কর। তো তিনি ঘরে ঢুকছে, তার স্ত্রী খবর দিছে, আরে দেখো আমাদের ঘরে কী সুন্দর মানুষ আছে, তোমরা কই, ওই কমের লোকেরা, কারণ স্ত্রী ছিল ওই এলাকার, স্ত্রী ওই 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 দিক থেকে আসেনি, এখানকার স্থানীয়। তো সে তার স্থানীয়দের পক্ষ নিত সবসময়, আল্লাহ তাআলার ইচ্ছা। তো তারা আসলো এমনি একটা, ওরা যখন বারবার লাফাই লাফাই উঠে দরজার উপর দিয়ে উঠতেছে, তখন তো আর এত বিল্ডিং ছিল না, তো ওরা এমনি নাড়া দিছে আর সব দিয়ে শীত হয়ে গেছে, যাই মরে যায় যেগুলি, হ্যাঁ ওরা ফেরেশ তারা এরকম করছে আর কি। তখন ভুল ভয় পেয়ে গেছে লুত আলাইহিস, বলছে যে হায় রে কী করে, এর মধ্যে কত করে বলছে যে হায় রে কোনো মানুষ যদি থাকতো আমি কোথায় যাবো, এদিন আমার মেহমান নিয়ে কোথায় যাবো, আমার মেহমান নিয়ে কোথায় যাবো, টেনশনে পড়ে গেছে। লুত আলাইহিসাল্লাম বললেন যে আপনি কোনো ভয় পাবেন না, ইন্না রুসুল রব্বিকা লা ইয়াসরুইলাইকা, আমরা আল্লাহ রাসূল, এরা কখনো আপনার কাছে আসতে পারবে না, এরা কখনো আপনার কাছে পৌঁছতে পারবে না। তারপর যখন এভাবে চলে গেল, চলে যাওয়ার পরে লুত আলাইহিসসালাতু চলে, ওরা চলে যায় না, ওরা তো অবস্থা দেখে বাইরে অপেক্ষা করলো, কিন্তু আরও নিরা ঢুকতে আরম্ভ করলো। তখন লুত আলাইহিসসালামকে সান্ত্বনা দিলেন, ওরা বললো যে আপনার কাছে পৌঁছতে পারবে না তারা, আপনি এখন আল্লাহর নির্দেশ হচ্ছে আপনি রাতের মধ্যে আপনি এখান থেকে চলে যান, সোবা সকাল হওয়ার আগেই এই এলাকা ছেড়ে চলে যান। তখন লুত আলাইহিসসালাম বলছে আল্লাহ শাস্ত্র ভাবেকারী, সকাল কি খুব কাছে নয়, মানে এটা একটা অর্থ হচ্ছে এত সময় অল্প সময় আমি কেমনে যাবো, একটা অর্থ হচ্ছে
এত বিপদ, সকাল পর্যন্ত অনেক লম্বা টাইম কেমনে থাকবে, দুটো অর্থ হইতে পারে, সকাল পর্যন্ত এদেরকে কেমন ঠেকায় রাখবো, বলছে কোনো ভয় নেই আমি দেখ, আমরা দেখতেছি। তখন তিনি রওনা হয়ে গেলেন তার কন্যাদের নিয়ে, এবং তার স্ত্রীও রওনা হয়েছে, কিন্তু পিছনের দিকে শব্দ হয়ে দেখে তাকাইছে, সামনে তাকাই দেখে দৌড়া নাই, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা জমিনকে সংকুচিত করে যাতে পার হইতে পারে তিনি, কিন্তু যখনই ওর পিছন দিকে তাকাইছে মাঝখানে তার পার হয়ে গেছে, রাস্তা পায়নি, মহিলা এখানে মারা গেল, সবাই তার কওমের লোকেরা এখন পর্যন্ত এত আল্লাহ তারা এত শাস্তি দিলেন তাদেরকে, ভাজা আল না আলিয়া হাসা আফিলা, উপর অংশ নিচে দিয়ে দিলেন, নিচের অংশ উপরে দিয়ে দিলেন, পাথর নিক্ষেপ করলেন, মানে এই এলাকায় এত বিষাক্ত অভিশপ্ত হইল, আজ পর্যন্ত আর সেখানে কোনো কিছু জমা হয় না, কোনো মাছও হয় না, সেই পানিতে মাছও হয় না, সেই পানিতে এখনও মাছও হয় না, আল্লাহ রাজাব যেখানে সেখানে এরকম অবস্থা। শিরকেও ছিল, সমকামিতা দুটোই ছিল, আর একটা শিরকের কথাটা উল্লেখ সরাসরি করা হয়নি, কিন্তু প্রবৃত্তির দাসত্ব একটা শিরক, প্রবৃত্তির দাসত্ব একটা শিরক, আল্লাহর বিধান অমান্য করে যারা প্রবৃত্তি থেকে আল্লাহর মহব্বত সে বেশি ভালোবাসবে সেটা শিরক। এটা আমি আমার তাফসীরের মধ্যে উল্লেখ করেছি, আপনারা যারা আরবি জানেন তারা আশ-শিরক ফিল কাদিমুল হাদিস এটার প্রথম খণ্ড পড়ে দেখবেন, বিস্তারিত ঘটনা এখানে উল্লেখ আছে কী করেছে না করেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যেটা নবীদের জন্য, হ্যাঁ নূহের নামে মিথ্যাচার করছে, লুতের নামে মিথ্যাচার করছে, বা সুলাইমানের নামে করছে, দাউদের নামে করে নাই, সুলাইমান নামে করছে, দাউদের নামে করছে, কিছু মিথ্যাচার হয়েছে উরিয়া টুরিয়ার স্ত্রী টিস্ত্রী নিয়ে, হ্যাঁ এগুলি। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কোরআন হচ্ছে মুহাইমিন আলাই, অন্য কিতাবের উপরে হুকুম দিবে সত্য মিথ্যার উপর, কোরআন যেটা বলছে সত্য হবে, অন্যরা মিথ্যা কথা বলছে, তো ওরা মিথ্যাচার ঢুকাইছে তাদের কিতাবের মধ্যে, কোরআনে কারীমে যা সেটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি একাই একটি জাতি, আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ক্বানিতা লিল্লাহি হানিফা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, একাই একটি জাতি এবং হানিফান হানিফ ওমা কানা, তিনি মুশরিক ছিলেন না, আল্লাহ তাআলা যা উল্লেখ করেছেন, এবং তার মাধ্যমে একটা বিরাট জাতি জন্ম হয়েছে যারা হানিফ ছিল, হানিফ জাতি যারা মায়েল আন শিরক, শিরক থেকে বিমুখ হয়ে যারা তাওহিদবাদী ছিলেন, সেখান থেকে আল্লাহ তাদেরকে এই জন্য তিনিও মুসলিম নাম দিয়েছে, ভুয়াসা মা কুম মুসলিম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মুসলিম নাম, সেই মুসলিম নাম এখন আমরা বহন করে চলেছি। আল্লাহ তাআলা ইহুদি নাসারা এগুলি নাজিল করেন নাই, এগুলি নিজেরা বানিয়ে নিয়েছে, নিজেদেরকে নিজেরা নাম দিয়েছে। যেমন বর্তমানে অনেকে নিজেদের নাম ভিন্ন ভিন্ন নাম দেয়, কেউ আহমদিয়া, কেউ কাদিয়ানি, কেউ বোহরা, কেউ এরকম নাম টাম দিচ্ছে, এগুলি নিজেরা নাম বানিয়ে নিজের নাম দিচ্ছে, আল্লাহর নিকট মুসলিম এটা হচ্ছে সবচেয়ে বড় নাম। তো সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দুই সন্তানকে রেখে গেছেন, ইসমাইল এবং ইসহাক, তিনি ইসহাক, ইসহাককে রেখেছেন এক কাবাতে, আর ইসমাইলকে রেখেছেন আরেক কাবাতে, দুই কাবাই হচ্ছে, দুই কাবার হচ্ছে জায়গা দুইটা, একটা হচ্ছে বাইতুল মাকদিস, একটা হচ্ছে মক্কা, দুটাতে রেখে গেছেন। সেখান থেকে পরবর্তী জেনারেশন শুরু হবে, আমরা সেই আলোচনা পরে করবো ইনশাআল্লাহ, আজকে এখানে থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।